मैडम अपनी स्कूलের টিচার তো অ্যাসিস্ট্যান্ট টিচার তো আমরা আপনাদের স্কুলে একটা ফিল্টার বসিয়ে গেছি ক্লোরাইড ফিল্টার 2018 তারপর থেকে আমরা এটা প্রায় দেখভাল করি এবং এর রেজাল্টটাও আমরা আপনাদেরকে জানাচ্ছি জানিয়ে যাই এবং আপনার বলি যে এই জলটাই খাবেন কারণ এখানে আগে ক্লোরাইড ছিল অনেক বেশি তারপর আমাদের ফিল্টারের জন্য জলটা অনেক বেশি ভালো পাওয়া যাচ্ছে ক্লোরাইড নেই তো এই ব্যাপারে যদি আপনি আপনার মতামত দেন কিছু তাহলে আমাদের খুব ভালো হয় আমাদের এখানে 2017 সালে প্রথম আমরা খেয়াল করি যে বাচ্চাদের দাঁত এবং হাড়ের ক্ষয়জনিত রোগ জানা দেখা যায় আর কি তারপরে আমরা জলটা টেস্ট করার পরে প্রায় 1.5 ppm এর উপরেও আমরা ক্লোরাইড পাই জলটাতে এবং তারপরে নিয়মিত রান্নার জন্য মিডিলে রান্নার জন্য এবং খাবার জন্য ওই জলটাই ফিল্টারের জলটাই ইউজ করছি দেখা যাচ্ছে মোটামুটি বাচ্চাদের সেরকম ভাবে কোনো দাঁতের বা হাড়ির ক্ষয়জনিত রোগ আমরা দেখতে পাচ্ছি না তো সত্যি আমরা খুবই উপকৃত আইআইটির টিমের প্রতি এবং প্রফেসর শিষ্যদের প্রতি অশেষ ধন্যবাদ এই জল সত্যি খুব ভালো আর আপনাদের যে মিড ডে মিল রান্না হয় এতে ভাতের রং কিছু হলুদ বা এরকম কিছু সাদাই হয় ঠিকঠাক আর জলের থেকে কোনো স্মেল দুর্গন্ধ বা এরকম কিছু পান না আর বলছেন যে আপনাদের ছেলেদের যে দাঁতে কিছু সমস্যা দেখা দিত সেগুলো এখন চলে গেছে ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম আপনাদের এখানে স্কুলে প্রতিদিন কত লিটার জল ফিল্টার থেকে ড্র হয় মানে কত লিটার জল খরচ হয় ব্যবহার করেন আমাদের এখানে টোটাল প্রায় 400 লিটারের মতো খরচ হয় কারণ এই প্রাইমারি স্কুলের সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল চলে সকালে সেটা হচ্ছে আইসিডিএস এখানেই হয় আচ্ছা আইসিডিএস এ মিড ডে মিলে রান্না বা বাচ্চারা খাওয়াটা এখানে এই ফিল্টার থেকেই জলটা ইউজ করে আচ্ছা সেই জন্য মোটামুটি 400 লিটার আমাদের দুটো স্কুল মিলিয়ে খরচ হয় তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি জল খাও স্কুলে এসে জল কোথা থেকে খাও ফিল্টার থেকে আচ্ছা জল ভালো লাগে খেতে আচ্ছা আর জল থেকে কিছু গন্ধ পাও খারাপ গন্ধ বা অন্য কিছু রং কালার এসব দেখতে পাও জল ঠিকঠাক থাকে তো আচ্ছা ঠিক আছে তোমার নাম কি অনুরায় তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি জল জল এখানে এসে জল খাও স্কুলে আচ্ছা জল কোথায় খাও কোথা থেকে নিয়ে খাও ফিল্টারের জল খাও আচ্ছা কতটা জল খাও তুমি বলো কতটা জল খাও সারাদিনে অনেকটা 2 গ্লাস জল খাও আচ্ছা ফিল্টার থেকে খাও তো জল ভালো আচ্ছা জলে কোনো খারাপ কিছু দেখেছো খারাপ গন্ধ পাওনি জল ভালো লাগে তো খেতে ঠিক আছে তোমার নাম কি বলো তোমার বাড়ি কোথায় মিথিলা আর তুমি কোন ক্লাসে পড়ো তুমি স্কুলে এসে জল খাও দুপুরে ভাত খাওয়ার পর জল খাও কোথা থেকে জল খাও ফিল্টারের জল ভালো খেতে আচ্ছা ঠিক আছে তোমার নাম বলো মৌসুমী রায় তোমার কোন ক্লাসে পড়ো তুমি পড়ে তুমি জল কোথায় খাও এখানে ফিল্টারের জল ভালো লাগে আচ্ছা জলে কিছু দুর্গন্ধ বা কিছু লাল হলুদ রং এরকম কিছু দেখতে পাও জল ভালো লাগে খেতে তোমার নাম কি
রিয়া রায়, তুমি কোথায় জল খাও? ফিল্টারে জল খাও? আচ্ছা ঠিক আছে। মিডডে মিলে রান্না হচ্ছে স্কুলে? হ্যাঁ। আচ্ছা প্রতিদিনই রান্না হয়? এই জল কোথা থেকে নেন আপনারা? এই যে এখানে এই ফিল্টারের ট্যাঙ্ক, ফিল্টারের জলটা ব্যবহার করছেন। কত লিটার জল নেন রান্নার কাজে আপনারা? 100 লিটারের মতো জল লাগে। আর বলছি এই জলটা থেকে কোনো গন্ধ বেরোয় বা জল? না গন্ধ বেরোয়। জল ভালো? হ্যাঁ জল ভালো। আচ্ছা আর ভাত যে রান্না করেন, ভাত কি কখনো হলুদ হয় বা অন্য কিছু? না ভাত ঠিক, ভাত ঠিক, ভাত সাদাই হয়। ঠিক আছে তাহলে ফিল্টারের জলটাই ব্যবহার করছেন সবসময়? এই জলটাই ব্যবহার করবেন? হ্যাঁ এই জলটাই ভালো, ফিল্টারের জল খাবেন, আপনারাও খাবেন, রান্নার কাজেও ব্যবহার করবেন। ঠিক আছে আসছি, ধন্যবাদ। আপনার নাম বলুন? আমার নাম সমীর কারক। আচ্ছা আপনার বাড়িতে ফ্লোরাইড পাওয়া গেছে? হ্যাঁ। আর এটা যতটা দরকার তার থেকে বেশি পাওয়া গেছে, তো তাই আমরা আপনার বাড়িতে কবে নাগাদ ফিল্টারটা বসিয়েছিলাম? 2018 তারপরে আমরা আসতে পারিনি করোনার সময়, তারপরে আমরা আবার এসে তারপর থেকে আপনি ওই জলটাই খাচ্ছেন? আচ্ছা প্রায় প্রতিদিন আপনার কত লিটার করে জল এখান থেকে নিচ্ছেন রান্না আর খাওয়া নিয়ে? 30-40 লিটার জল নেওয়া হয়। মাঝে মধ্যে আমার বাড়িতে বেশি লোক থাকলে তখন 50-60 লিটার পর্যন্ত, 50-60 লিটার পর্যন্ত আপনি জল এখান থেকে ড্রপ করেন। বা খুব ভালো। তো আমরা আপনার জল টেস্ট করে দেখেছি রেগুলারলি, সেটা আপনিও জানেন, প্রায় প্রতি মাসে একবার করে এসে টেস্ট করে যাই। হ্যাঁ এবং আপনাকে রেজাল্টও জানিয়ে যাই। রেজাল্ট ঠিকঠাক থাকে তো? রেজাল্ট ঠিক থাকে, রেজাল্ট ঠিক থাকে। এবং আপনি এই জলটাই খাচ্ছেন? হ্যাঁ এই জলটাই আমরা খাই, রান্নাও হয় এই জলে এবং রান্নাও হয়। আচ্ছা তো আপনি স্যাটিসফাইড মানে ফিল্টারে? স্যাটিসফাইড। জলের স্বাদটা ঠিক আছে সব আপনি যে খাচ্ছেন এখানে? হ্যাঁ জলের স্বাদ ঠিক আছে, বরাবর একই আছে, একই আছে, কোনো স্বাদে কোনো পরিবর্তন, স্বাদে কোনো পরিবর্তন নেই। আচ্ছা সমীর বাবু আপনি যে এই জলে রান্না করছেন তাতে আপনার ভাত টাত গুলো সাদা হচ্ছে না ভাতের কোনো কালার চেঞ্জ বা এরকম? না সাদা হয়। ভাত সাদা হয় অ্যাজ ইউজুয়াল, ঠিকঠাক। জল থেকে কখনো কোনো গন্ধ বা কিছু স্মেল এরকম কিছু? না কোনো স্মেল আসে না, ঠিকঠাক জল। হ্যাঁ জল ঠিকঠাক, ঠিকঠাক। আচ্ছা আর আপনার এই ফিল্টার বসানোর আগে আমাদের সার্ভে অনুযায়ী যে আপনার ছেলের দাঁতে সমস্যা ছিল কিছু, সে বাসন খারাপ করতো এগুলো? প্রচুর শরীর খারাপ ছিল, অনেক শরীর খারাপ হতো, ছোট বাচ্চাটা বড়টা দাঁতের প্রবলেম ছিল, সেগুলো কি এখন মিটেছে? এখন দাঁত পরিষ্কার হয়ে গেছে, দাঁত সব পরিষ্কার হয়ে গেছে। আর আপনাদের যে পা হাতে কোনো ব্যথা ছিল এরকম কিছু ছিল বা এগুলো এখন নেই? না না ওগুলো নেই এখন, এই জলটা খেতে আর কোনো এরকম না। মানে আশা করছি আপনার পরিবার সবাই এবং আমাদের পরিষেবাতে আপনি খুশি এবং খুশি। ঠিক আছে ভালো থাকুন, আরো সুস্থ থাকুন, এই জলটাই খান, আমরা আবার আসবো আপনার যেমন আসি রুটিন জলটা অ্যানালিসিস করে আপনাকে বলে দেবো, আপনি সেই অনুযায়ী এই জলটাই খাবেন, কোনো অসুবিধে নেই আপনার, খুব ভালো থাকবেন। ঠিক আছে।